2014 সালে আমার মনে রাখ প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব ধরে সেটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র শাবান মাসের এই মধ্য রজনী যে রাতকে আমরা সবে বরাত বলি, হাদিসের ভাষায় যে রাতকে বলা হয় নিসফে বিন শাবান, শাবানের মধ্য রজনীতে আজকে কোরআন সুন্নাহর কথা শোনা, যে মহান মালিক একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, শালা পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবরত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যেনবী আইকমে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআন রাজ কায়েম করে সোনালি যুগ বহাল দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন সে রাসূলের প্রতি কলিজা বড় মহাব্বত দিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলি উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মা তুলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না ভাইজা? আচ্ছা, রান্না বান্না কি পাশে হচ্ছে নাকি? যে সেন্ট বেরেছি কি বস করবো, আগে নিয়ে আসেন তো খাই না। হ্যাঁ, সেই লাগতেছে না? আমি কিন্তু খাই নাই, না খেয়ে উঠে পড়ছি, বোঝেন নাই? খাইতে গেলে আরো সময় চলে যাবে। আপনাদের ভালোবাসা আগে না খাওয়াবে বলে মনে করলাম, না খেয়ে বাস করি পরে খাওয়া দাওয়া হইলে হবে, না হইলে হোটেল তো আছে। মন খারাপ করছেন না খুশি হয়েছে? আচ্ছা, খাবারের সেট পাচ্ছি আমরা, যত সময় প্যাকেট হয়ে আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ, প্যাকেট হবে। ওর নাম হলো তবারকালী, কেউ যাবেন না খালি, বুঝলেন না? আমাদের পরে আমি পদ্মা সহকারে হাজির হব, প্যাকেট করে দেয় না বৈশাখ খাই দেবে, প্যাকেট করে দেয় না, প্যাকেট করার সিস্টেম ভালো, কিন্তু একজন এক প্যাকেট দেবে, আবার দুই তিনটা দান মাইরেন না। আচ্ছা, সম্মানিত ভাই আমার, আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই মানুষ বলে হুজুর সাবধানে ওয়াজ করবে, হুজুর ভুলে যাবেন না এলাকা কা, হুজুর ওয়াজ তা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবে না। বলেন তো কোরআন হাদিসের কথা বলতে গেলে আজও বাধা আছে না? জোরে বলেন বাধা আছে না? নাই। বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে ওয়াজ করবে। আপনারাই বলেন তো আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই? আপনি কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পুড়তেও রাজি কত ভয়ের দিক কিনা? কাকে ভয় দেখান? আমরা আমার হাজরার সন্তান, যে মা হাজরা তার হাজর ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জামাই করতে রাজি কত ভয়ের দিক কিনা? আপনি কাকে ভয় দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি দিয়েছে জামাই হইতে রাজি কত ভয়ের দিক কিনা? আমি কি হাত নামাইতে বলছি? বলি নাই। আমার আল্লাহ পাক বলেন,
নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। এই যশোরের যুব ভালো করে বলে নিই জীবনের মালিককে আল্লাহ, আরো ধরে বলে নিই জীবনের মালিককে আল্লাহ। যুবক প্রেম করবি আর প্রেমিকাকে ডাইরেক্ট দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার, বলে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক জীবনের মালিক তুমি, সারা জীবন চলে না রে জীবনের মালিক তুমি, সারা জীবন চলে না আল্লাহ তুমি সারা, তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি, সারা জীবন চলে না। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ গো রাস্তায় খরচ করতে রাজি আছেন তিন সাল, রাজি আছেন তিন সাল, হাত নামার ডান হাত তুলে রাখেন। আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিয়াতা সাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা কোন সুবহানাল্লাহ। এখন কোনো কথা হবে না, কিছুক্ষণ আগে বললে রক্ত দিব জীবন দিব, আপাতত রক্ত দেওয়া লাগবে না জীবনও দেওয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যতটুকু পারেন একটু মাল দেন, সবাই নিজের পকেটে হাত দিয়ে টাকা বের করবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মাল খাইবেন না, যে যা পারেন যতটুকু পারেন পকেটে হাত দেন, আমি পকেটে হাত দিচ্ছি, দেন দেন দেন, সবাই পকেটে হাত, সবাই পকেটে হাত দেন, দেন দেন, সবাই পকেটে হাত দেন। আর ছেলে পেলে যারা আসছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাকর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই দেন যে যা পারেন, যতটুকু পারেন দেন, আল্লাহ কবুল করেন, ছেলে পেলে আমি আরো ছেলে পেলে আমি দেন, সবাই পকেটে হাত দেন, ভাই আমার হাতে দেন, আমি মুসাফি, আমি গলিতা থেকে দোয়া করবো, পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ এরকম দেওয়ার মতো যাদের মন মানসিকতা আছে খুব তাড়াতাড়ি দেন, খুব দ্রুত করে দেন, আমি মুসাফির বলি যা থেকে দয়া করে দেবো, ভাই ছেলে পেলে ব্যাগ নিয়ে রোমান নিয়ে চাকর নিয়ে গেছে, দশটা টাকা হলে দিবে দিনের জন্য ইসলামের জন্য, আজকের আয়োজন ভাই বিশাল খরচ, বিশাল আয়োজন, দয়া করে সবাই দেবেন দশের জাতি একের বোঝা।